হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে লার্নিং হিস্ট্রিতে আমরা একটু ভিন্ন স্বাদের ইতিহাস নিয়ে আলোচনা করব। ভিন্ন স্বাদ কেমন? ভিন্ন স্বাদ হচ্ছে আমরা জানব আজকে বাংলার প্রথম মড়াকাটা বাঙালি ডাক্তার কে ছিলেন। মড়াকাটা প্রথম বাঙালি ডাক্তার বলতে প্রথম শব ব্যবচ্ছেদ কে করেছিলেন? নামটি শুনবে, নাম মধুসূদন গুপ্ত। 1836 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি দিনটি বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে চিরস্মরণীয়, কারণ এই দিনটিতে কলকাতা মেডিকেল কলেজে ইতিহাস রচনা করেন চিকিৎসক মধুসূদন গুপ্ত। বাংলার হিন্দু সমাজে প্রচলিত কুসংস্কার এবং কুপ্রথার বেড়াজালকে অতিক্রম করে সমস্ত বিধিনিষেধকে অগ্রাহ্য করে তিনিই প্রথম মড়া কেটেছিলেন, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির চাকাকে এগিয়ে দিয়েছিলেন। এখন আমরা দেখে নেব কে ছিলেন এই মধুসূদন গুপ্ত। মধুসূদন গুপ্তের জন্ম হয় হুগলির বৈদ্যবাটিতে। পারিবারিকভাবে তিনি এক কবিরাজ পরিবারের সন্তান ছিলেন। কথিত আছে তার পিতামহ হুগলির বিখ্যাত নবাব পরিবারের গৃহ চিকিৎসক ছিলেন। তার জন্মসাল নিয়ে যদিও কিছুটা মতভেদ লক্ষ্য করি, কেউ বলেন 1800, আবার কেউ বলেন 1806 খ্রিস্টাব্দে মধুসূদন জন্ম হয়। শিশুবেলা থেকেই মধুসূদন নাকি অত্যন্ত দুরন্ত ছিলেন, পড়াশোনায় খুব একটা মন ছিল না। এবং আমরা জানি যে ছোটবেলায় প্রাথমিক শিক্ষা অর্জনের সাথে সাথে স্থানীয় কবিরাজ রাম কবিরাজ তার কাছেই তিনি হাতে নাতে শিখে নিয়েছিলেন দেশজ পদ্ধতিতে রোগের চিহ্ন বা রোগ নির্ধারণ পদ্ধতি কিংবা ওষুধ দেওয়ার পদ্ধতি সম্পর্কে। আবার এই সময় তিনি বিভিন্ন বৈদ্যদের সাথে সাথে গ্রামে গ্রামে ঘুরে তিনি রোগ এবং রোগীর চিকিৎসার সঙ্গে তিনি যুক্ত হতেন। তার এই অভিজ্ঞতা পরবর্তীকালে চিকিৎসা বিজ্ঞানে একজন সফল চিকিৎসক হওয়ার ক্ষেত্রে পাথেয় হয়েছিল। কলকাতা সংস্কৃত কলেজে যখন আয়ুর্বেদ শাস্ত্র বিভাগ খোলা হয় তখন প্রথম 7 জন ছাত্রের মধ্যে মধুসূদন গুপ্ত একজন ছিলেন। তিনি এই সময় শরীরতত্ত্ব বা অ্যানাটমি নিয়ে তার আগ্রহ তৈরি করেন। এটাও শোনা যায় শিশুবেলায় তিনি প্রাথমিক চিকিৎসার পরবর্তীকালে যখন হাতে কলমে দেশজ পদ্ধতিতে রোগ নির্ণয় এবং ওষুধ দেবার পদ্ধতি শিখছেন রামকবিরাজের কাছে, সেই সময় তিনি বিভিন্ন জীবজন্তুর দেহ ব্যবচ্ছেদ করে তাদের দেহতত্ত্বকে শরীরতত্ত্বকে বোঝার চেষ্টা করতেন। সে অভিজ্ঞতাও নাকি পরবর্তীকালে তার কাজে লেগেছিল। সংস্কৃত কলেজে যখন তিনি আয়ুর্বেদ শাস্ত্র পড়াশোনা করছেন সেই সময় এই আয়ুর্বেদ শাস্ত্রের অধ্যাপক ক্ষুদিরাম বিশারদ অবসর গ্রহণ করেন। তখন সবাইকে চমকি দিয়ে কলেজ কর্তৃপক্ষ ছাত্র মধুসূদনকে ওই শিক্ষকতার পদে নিযুক্ত করেন। তা নিয়ে নাকি সংস্কৃত কলেজের তারই সহপাঠীদের মধ্যে তীব্র বিতর্ক, তীব্র বাদানুবাদ শুরু হয়, তারা আন্দোলনেও নেমেছিল। যদি মধুসূদন শিক্ষক হিসেবে কাজ করে গিয়েছিলেন, তার জীবনে বিরাট পরিবর্তন ঘটে গেল 1835 খ্রিস্টাব্দে ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। সেই সঙ্গে সংস্কৃত কলেজের আয়ুর্বেদ শাস্ত্র বিভাগ বন্ধ হয়ে গিয়েছিল।
মধুসূদন যোগ দিলেন অ্যানাটমি বিভাগের ডেমোনস্ট্রেটর হিসাবে। কিন্তু অ্যানাটমি বা শরীরতত্ত্ব বিভাগের এতটাই গুরুত্ব, এখানে শবব্যবচ্ছেদ ছাড়া চিকিৎসা শাস্ত্রকে, চিকিৎসা বিজ্ঞানকে হাতে কলমে ব্যবহার করা একটু অসম্ভব ছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল তৎকালীন হিন্দু সমাজের রক্ষণশীলতা, কুসংস্কার। সেই কুসংস্কারের বেড়াজালকে ডিঙিয়ে মধুসূদন গুপ্ত 1836 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি শবব্যবচ্ছেদ করলেন। এই ঘটনা কলকাতার বুকে এতটাই আলোড়নকারী ছিল, তৎকালীন কোম্পানি কর্তৃপক্ষ তাদের প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে কামান দেগে মধুসূদনের এই কীর্তির অভিনন্দন বা অভ্যর্থনা জানিয়েছিল। এলি ড্রিঙ্কওয়াটার, তিনি তার স্মৃতিচারণায় সেদিনের ঘটনাকে এইভাবে ধরে রেখেছেন। তিনি লিখেছেন, মেডিকেল কলেজের সব ফটকগুলি সব বন্ধ করে দেওয়া হয়েছে, পাছে এই বিধর্মী কাজ বন্ধ করার জন্য প্রাচীনপন্থীরা কলেজে আক্রমণ চালায়। মেডিকেল কলেজের মর্গে তিল ধারণের ঠাঁই নেই, সেখানে উপস্থিত মেডিকেল কলেজের সব ইংরেজ অধ্যাপক, ছাত্ররা ভিড় করে দাঁড়িয়েছে ঘরের বাইরে, দরজার জানালার ফাঁকে ফাঁকে চোখ রেখে অপেক্ষা করছে অনেকে, সারা ক্যাম্পাস ফাঁকা। নির্দিষ্ট সময় ডাক্তার গুডিবের সঙ্গে দৃপ্ত পদে ঘরে ঢুকলেন একদা সংস্কৃত কলেজের আয়ুর্বেদ বিভাগের ছাত্র পণ্ডিত মধুসূদন গুপ্ত, বর্তমানে যিনি এই একই সঙ্গে মেডিকেল কলেজের অধ্যাপক ও ছাত্র, ডাক্তারি শাস্ত্রের অবিচ্ছেদ্য অংশ সার্জারি, যা করতে ভারতে তখনও সম্ভব হয়নি। শবব্যবচ্ছেদ নিয়ে বর্ণ হিন্দুদের গোড়া কুসংস্কারের জন্য সেই কাজটি আজ করতে এসেছেন পণ্ডিত মধুসূদন। হাতে তার একটি শবব্যবচ্ছেদ করার তীক্ষ্ণ ছুরি। তার সঙ্গে যোগ দেবার জন্য দলে নাম ছিল উমাচরণ শেঠ, রাজকৃষ্ণ দে, দ্বারকানাথ গুপ্ত ও নবীনচন্দ্র মিত্রের। কিন্তু তারা দরজার বাইরেই ভিড় করে দাঁড়িয়ে রইলেন। ঘরে ঢুকে মধুসূদন বিনা দ্বিধায় এগিয়ে গেলেন শবের দিকে, শবদেহের নির্ভুল জায়গায় ছুরিটি প্রবেশ করালেন। মুখে কোনো আড়ষ্টতা বা অস্থিরতার চিহ্ন নেই, খুব নিখুঁতভাবে সম্পন্ন করলেন ব্যবচ্ছেদের কাজ। ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সুশ্রুতের পরে এই প্রথম হল শবব্যবচ্ছেদ। দীর্ঘকালের কুসংস্কারের আর গোড়া পণ্ডিতদের বাধা নিষেধের বেড়া ভেঙে দিলেন তিনি এই একটি কাজের মাধ্যমে। নিষেধের জগদ্দল ভার সরিয়ে চিকিৎসা বিজ্ঞানে ভারতবর্ষ এক নতুন যুগে প্রবেশ করল, এক অন্য ইতিহাস। যে ইতিহাস রচিত হল ডানপিটে মধুসূদন গুপ্তের হাত ধরে। শুধু এখানেই থেমেছিলেন না, পরবর্তীকালে মেডিকেল কলেজে যখন হিন্দুস্থানী বিভাগ খোলা হয়েছিল তার তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। আবার চিকিৎসা বিজ্ঞানকে আরো সহজ করার জন্য, বাংলা ভাষায় শেখার জন্য তিনি বিখ্যাত ইংরেজি চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত গ্রন্থগুলোকে অনুবাদ করে একটা অসাধারণ কার্য সম্পন্ন করেছিলেন। তিনি তার অনুদিত গ্রন্থগুলির মধ্যে লন্ডন কার্পাফোমিয়া বা অ্যানাটমি গুরুত্বপূর্ণ ছিল। তিনি প্রথম বাংলা ভাষায় শরীরতত্ত্ব কথাটিকে যুক্ত করেছিলেন বলে শোনা যায়। শুধু একজন দক্ষ শল্যবিদ হিসাবেই নয়, তিনি চিকিৎসা বিজ্ঞান এবং জনস্বাস্থ্য নিয়ে প্রচুর কাজ করেছিলেন। দেশের জনস্বাস্থ্য, পানীয় জলের স্বচ্ছতা এবং জীবাণুমুক্তকরণ, পরিবেশ পরিচ্ছন্নতা ও দূষণমুক্ত করা ইত্যাদি জনহিতকর কাজের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1856 খ্রিস্টাব্দের 15 নভেম্বর এই মহান বাঙালি ব্যক্তিত্বের জীবন দিক নিভে যায়। সেই ঘটনা স্মরণে কলকাতা মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ উইলসন লিখেছেন, "To him a debt of
gratitude is due by his countrymen. He was the pioneer who cleared a space in the jungle of prejudice into which others had successfully pressed, and it is hoped that his countrymen, appreciating his example, will erect some movement to participate the memory of the victory gained by Madhusudan Gupta over public prejudice, and from which so many of his countrymen now reap the advantage. অর্থাৎ তিনি যে কি মহৎ কর্মটি করেছিলেন ভারতবর্ষের জন্য, বাংলার জন্য, সেটা বলার অপেক্ষা রাখে না। এই মহান ব্যক্তিত্ব বাংলা শিক্ষা তথা আধুনিক শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। চিকিৎসা বিজ্ঞান এক নতুন দিগন্ত, এক নতুন খাতে প্রবাহিত করার অভিমুখ তিনি ঠিক করে দিয়েছিলেন। আজ এই পর্যন্ত, পরে অন্য আরো অন্য ধরনের ইতিহাস নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই।